শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবি। আগের সব সিনেমার রেকর্ড ভেঙে এক নাম্বার স্থানে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। এখনও তিনটি সিনেমার রেকর্ড ভাঙতে হবে প্রিয়তমা ছবিকে। এই তিন সিনেমাকে টপকাতে পারলেই এক নম্বরে যাওয়ার গৌরব অর্জন করবে প্রিয়তমা ছবি। নর্থ আমেরিকার ইতিহাসে আয়ের দিক থেকে প্রিয়তমা ছবি এখন পর্যন্ত চার নম্বর স্থানে আছে। সজীব সবদেক তার ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন এবং আমেরিকার বক্স অফিসে দুই সপ্তাহে $1,12,000 ইনকাম করে প্রিয়তমা ছবি। চার নম্বর কোনো বাংলা ছবি হিসাবে $1,00,000 মাইল ফলক ছুঁয়েছে প্রিয়তমা ছবি। চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত দেবী। 2018 সালের এই ছবি লাইফ টাইম গ্রস কালেকশন করেছে $1,25,000। বিদ্যা সিনহা মিম অভিনীত পুরাণ। 2022 সালের এই মুভি লাইফ টাইম গ্রস কালেকশন করেছে $1,88,000। সবচেয়ে বেশি আয় করা মুভি চঞ্চল চৌধুরীর হাওয়া। 2022 সালের এই মুভি লাইফ টাইম ইনকাম করেছে $358,000। লাইফ টাইম ভালো ইনকাম করতে পারলেই এক নম্বরে যাওয়ার চান্স আছে প্রিয়তমা ছবির।